नमस्कार बन्धुरा सागर जैन टेक इन बेंगल यूट्यूब चैनल बन्धुरा आज के वीडियो बोलबो किभाबे WPL 2023 टिकट फ्री ऑफ कॉस्ट तुम बुक करबे। तो चलो बन्धुरा वीडियो शुरू करने जाक और तुम जो चैनल नतून हो थाके अवश्य चैनल के सब्सक्राइब करो और नोटिफिकेशन ऑल बेल आइकन प्रेस करबे। तो गाइस सबार प्रथम बोले दी WPL বা ওমেন্স প্রিমিয়ার লিগের টিকিট বুক করার জন্য তোমাকে কোন ওয়েবসাইটে যেতে হবে। তো বেসিক্যালি তোমাকে এখানে গুগলে চলে যেতে হবে বা কোনো ব্রাউজারে চলে যেতে হবে। তো গাইস ডাইরেক্ট তোমাকে WPLT20.com এই ওয়েবসাইটে চলে যেতে হবে এবং গেলে এখানে তুমি কিন্তু হোম পেজ দেখতে পাবে। তো তারপর তুমি এখানে তিন ডট উপরে দেখতে পাবে, এর উপর ক্লিক করে নেবে। তুমি কিন্তু এটা মোবাইল বা ল্যাপটপ থেকে খুলতে পারো। তারপর দেখবে এখানে হোম, ম্যাচেস, পয়েন্ট টেবিল, ভিডিও অনেক কিছু অপশন পেয়ে যাবে। ডাইরেক্টলি তোমাকে যেতে হবে ম্যাচেস এর উপরে এবং যে ম্যাচগুলি হয়ে গেছে সেখানে কিন্তু স্কোর কার্ড তুমি দেখতে পাচ্ছ। তুমি এখানে কিন্তু যে আপকামিং ম্যাচগুলি সব কিন্তু দেখতে পাচ্ছ, কবে ম্যাচ আছে, কখন ম্যাচ আছে, কার সঙ্গে ম্যাচ আছে। তো সিম্পলি তোমাকে টিকিট বুকিং এর জন্য এখানে দেখতে পাচ্ছ স্কোর কার্ডে অপশনগুলি এসছে, বাট এইখানে কিন্তু তুমি টিকিট বুকিং এর অপশন পেয়ে যাবে, বাট এখানে অপশনগুলি এখনো আসেনি। তো দেখো এখানে 7 তারিখ ম্যাচের একটা টিকিট বুকিং এর অপশন আছে, তো জাস্ট এর উপরে ক্লিক করে নেবো। ক্লিক করার পর ওমেন্স প্রিমিয়ার লিগ 2023 নেক্সট তুমি এখানে 9, 10, 11, 12 এরকম করে অপশনগুলি পেয়ে যাবে। তো তুমি যে ম্যাচটি দেখতে চাও, তো লাইক দেখো এখানে আমি 11 তারিখের ম্যাচটি দেখতে চাই, জিজি এবং দিল্লির মধ্যে ম্যাচটি হবে। তো জাস্ট এর উপর ক্লিক করে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ DY প্যাটেল স্টেডিয়াম নভি মুম্বাই। তো টিকিট বুকিং এর আগে তোমাকে এখানে নোট পড়ে নিতে হবে, ফ্রি এন্ট্রি ফর ওমেন, লিমিটেড সিট, কিছু সিট ফ্রি এন্ট্রি। তুমি যদি ফিমেল হয়ে থাকো তুমি ফ্রিতে এন্ট্রি হতে পারো, বাট তোমাকে টিকিট আগে বুক করতে হবে। তো সেটা আমি বলবো প্রসেসটা কি। তুমি যদি রেজিস্ট্রেশন না করো তো তুমি কিন্তু এন্ট্রি হতে পারবে না ফ্রিতে, এবং তারপর টার্ম কন্ডিশন তুমি এগুলো পড়ে নেবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ বুক, নিচে বুক অপশন পেয়ে যাচ্ছ। তো বুক এর উপর ক্লিক করে নিতে হবে। যখন তুমি ক্লিক করবে এখানে তুমি কিন্তু ম্যাক্সিমাম একটা ইমেল আইডি 4 জন পর্যন্ত সেট করতে পারো। তো জাস্ট আমি একটা করে নিলাম এবং মিনিমাম তোমাকে একটা করতে হবে। সিলেক্ট সিট এর উপর ক্লিক করে নিলাম। এই যে পার্পল কালারের গ্যাপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে বিলকুল ফ্রি, এবং বাকি যেগুলো সেগুলো তুমি 100 রুপিস দিয়ে টিকিট বুকিং করতে পারো। তুমি যদি ফিমেল হয়ে থাকো তো 0 রুপিস সিলেক্ট করতে পারো। তো জাস্ট আমি 0 সিলেক্ট করে নিলাম এক্সাম্পলের জন্য। এবং তুমি কোন পয়েন্টটায় বুক করতে চাও, DECF এরকম করে অপশনগুলি আছে। তো জাস্ট আমি এখানে এইচে এখানে করে নেবো, এর উপর ক্লিক করে নেবো। ওমেন্স এন্ট্রি ফি তুমি দেখতে পাচ্ছ এখানে, তো জাস্ট বুক নাও এর উপর ক্লিক করে নেবো। এম টিকিট ইনফরমেশন তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ই টিকিটিং এবং ₹0 প্রসেস, এর উপর ক্লিক করে নিতে হবে। বাট তোমাকে একটা কথা বলে দিই, তো এটা দেখতে পাচ্ছ বুক মাই শো ওয়েবসাইট। তো বুক মাই শো এর মধ্যে যে ইমেল আইডিতে লগ ইন করেছো সেই ইমেল আইডির মধ্যে যে নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আছে সব কিন্তু এর মধ্যে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। বাই চান্স তুমি যদি এখানে টিকিটে কোনো রকম নাম বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাও, মাই প্রোফাইলে যে তুমি কিন্তু চেঞ্জ করতে পারো, এবং তারপর তুমি এখানে প্রসেস এর উপর ক্লিক করে নেবে। ক্লিক করলে দেখো এখানে কনফার্মিং ইওর টিকিট, এবং এখানে কনফার্ম হয়ে গেছে, থ্যাংক ইউ ফর ইওর পারচেজ, এবং একদম 100% 0 রুপিসে, এবং রিসেন্ট প্রিন্ট আউট বুকিং তুমি যদি বুকিং প্রিন্ট আউট করে নিয়ে যেতে চাও। তারপরে বলে তুমি যদি 100 রুপিসের টিকিট বুক করতে চাও তো এখানে বুকে ক্লিক করবে, 1, 2, 3, 4 যেটা সিলেক্ট করা করে নেবে, তারপর 100 রুপিসের উপর ক্লিক করবে, এবং যে স্লটগুলি খালি আছে এগুলো কিন্তু তুমি টিকিট বুক করতে পারো। জাস্ট আমি এইচে এর উপর সিলেক্ট করে নেবো, বুক এর উপর ক্লিক করবো। তো এর উপর ক্লিক করার পরে এগেন তোমাকে সব কিছু দেখে নিতে হবে, এবং তোমার নাম, মোবাইল নাম্বার বা ইমেল আইডি যেটা দেওয়া আছে বুক মাই শো অ্যাপ্লিকেশনে বা ওয়েবসাইটে সেখান থেকে কিন্তু সবকিছু ডিটেলস নিয়ে নেবে অটোমেটিক। তুমি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারো। তো তারপর প্রসেস টু পে এর উপর ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করলে তুমি দেখতে পাবে এখানে টোটাল টিকিট প্রাইস এবং ফিজ কত, এবং তারপর তোমার এখানে কন্ট্যাক্ট ডিটেলস অপশন পেয়ে যাবে। এই যে কন্ট্যাক্ট ডিটেলস তুমি কিন্তু এডিট করে এখানে তোমার নাম বা তোমার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইলে তুমি চেঞ্জ করতে পারো। তো তারপর বলে দিই তোমার যদি সবকিছু সঠিক হয়ে থাকে তো পে এর উপরে ক্লিক করে নিতে হবে। তো ক্লিক করলে এখানে UPI, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট, গিফট ভাউচার অনেক রকম অপশন পেয়ে যাবে। তুমি চাইলে এখানে রিভার্স পয়েন্টের দ্বারাও পেমেন্ট করতে পারো। তো জাস্ট তোমাকে পেমেন্ট করে দিতে হবে, পেমেন্ট করার পর কনফার্ম হয়ে যাবে। তো এভাবেই তুমি কিন্তু WPL ম্যাচের টিকিট ফ্রি অফ কস্টে বুক করতে পারো, অনলি ফর ফিমেল, মেলের জন্য 100 রুপিস। তো আই হোপ বন্ধু তোমার ভিডিওটি পছন্দ হয়েছে। যদি ভিডিও পছন্দ হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন অল বেল আইকন প্রেস করো। তো দেখা হবে নেক্সট ভিডিওটা, আজকের জন্য এখানেই নমস্কার।